আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, তো আমরা একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। প্রথমে আমরা হচ্ছে পদের নাম, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড ও বেতন স্কেলটা জেনে নেব, তারপরে পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই সেগুলো জেনে নেব। তো প্রথমে যেটা দেওয়া আছে যে নাস্কার, বেতন গ্রেড 11, বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা, পদের সংখ্যা হচ্ছে 4 জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে সিভিল, ইলেকট্রিক, কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। এটা আমরা একটু দেখে নেই যে সাধারণ জেলা কোটায় যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই সেটা হচ্ছে পটুয়াখালী ক্রমিক নং 1 ক্রমিক নং 17 পর্যন্ত, তবে শুধুমাত্র সরকারি বেসরকারি স্বীকৃত এতিম, নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। এরপরে সিনিয়র ফটো আর্টিস্ট 1 জন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারু ও কারুকলায় বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী ও সমমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে দেওয়া আছে ম্যাট, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, পদসংখ্যা হচ্ছে 1 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে। 4 নম্বরে দেওয়া আছে সেকেন্ড ড্রাইভার, বেতন গ্রেড 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, পদের সংখ্যা হচ্ছে 1 জন, ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত, সার্টিফিকেট অব কম্পিটেন্সি সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরে দেওয়া আছে ড্রাইভার মেরিন, বেতন গ্রেড হচ্ছে 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা হচ্ছে 1 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 6 নম্বরে দেওয়া আছে শার্ট মুদ্রা খড়ি কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, পদসংখ্যা হচ্ছে 8 জন, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে সার্টলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষরিক কোর্সে সম্পূর্ণ হতে হবে, সার্টলিপি গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 45, ইংরেজিতে 70 শব্দ থাকতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 7 নম্বরে দেওয়া আছে স্টোর কিপার, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা হচ্ছে 2 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি অর্থাৎ এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 8 নম্বরে দেওয়া আছে ট্রাক চালক, পদসংখ্যা হচ্ছে 1 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত গাড়ি চালানোর ভারী ও হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে। 9 নম্বর হচ্ছে কার চালক, 4 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, 2 বছর কাজের অভিজ্ঞতা এবং বাংলাদেশের সড়ক পরিবহন কর্তৃক বিআরটি কর্তৃক গাড়ি চালানোর ভারী এবং হালকা বৈধ লাইসেন্স থাকতে হবে। 10 নম্বর হচ্ছে মেকানিক, পদসংখ্যা হচ্ছে 1 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে ইলেকট্রিক বা মেকানিক্যাল সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তথ্য সংগ্রহকারী, পদসংখ্যা হচ্ছে 1 জন, কোনো স্বীকৃতি বোর্ড হতে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এরপরে হচ্ছে ডেক হ্যান্ড, পদসংখ্যা হচ্ছে 8 জন, ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট বা কম্পিটেন্সি প্রাপ্ত হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বর দেওয়া হচ্ছে ফিশারম্যান উচ্চ স্কেল, বেতন হচ্ছে গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদের সংখ্যা হচ্ছে 2 জন, ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সার্টিফিকেট অব কম্পিটেন্সি প্রাপ্ত হতে হবে, সংশ্লিষ্ট কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাচারি টেকনিশিয়ান, পদের সংখ্যা হচ্ছে 7 জন,
কোন স্বীকৃতি বোর্ড হতে জীব বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক অথবা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃতি বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। পরের নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা হচ্ছে 3 জন। কোন স্বীকৃতি বোর্ড হতে সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঘড়ি, পদের সংখ্যা অনেক বেশি 241 জন। কোন স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষরিক কোর্স সম্পূর্ণ করতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরিক বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 17 নম্বর হচ্ছে গাড়ি চালক 39 জন। কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ থেকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাম্প অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 32 জন। কোন স্বীকৃতি বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, 19 নম্বর হচ্ছে ফটোকপি অপারেটর 2 জন। কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক 244 জন। কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এরপরে নিরাপত্তা প্রহরী 41 জন, মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। হ্যাচারি অ্যাটেন্ডেন্ট 28 জন। কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এরপরে পরিচ্ছন্নতা কর্মী 10 জন, মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ফিশারম্যান কর্মী 14 জন, মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ওয়াচম্যান 26 জন, মাধ্যমিক সার্টিফিকেট থাকা লাগবে। কেসপিয়ন 2 জন, মাধ্যমিক সার্টিফিকেট থাকা লাগবে অর্থাৎ এসএসসি সবগুলোই। মিউজিয়াম অ্যাটেন্ডেন্ট ওই সব একই, মাধ্যমিক সার্টিফিকেট। বাবুর্চি 1 জন, অ্যাটেন্ডেন্ট 1 জন, সুইপার 1 জন, পুকুর প্রহরী 2 জন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2 জন, সবগুলোর কি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। বয়সটা দেখেন 18 থেকে 30 বছর। বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর। এরপরে আমরা অনলাইনে আবেদন পূরণের নিয়মগুলো দেখে নিই। আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন তার মানে আপনি তো পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আর যদি অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই যে আপনি এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন duf.teletok.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে এই আবেদনপত্রটি পূরণ করতে হবে। এখন আবেদনের আমরা দেখব যে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 7/9/2023 সকাল 10টা এবং জমাদানের শেষ তারিখ 10/10/2023 বিকাল 4টা। এরপরে কত খরচ লাগবে সেটা আমরা দেখে নিই। যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS প্রেরণ করা পরীক্ষার ফি বাবদ 1-2 নং ক্রমিক পদ সমূহের জন্য 300 টাকা, সার্ভিস চার্জ সহ 334 টাকা। এরপরে 3 থেকে 17-র জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা। 18 থেকে 32 ক্রমিক নংয়ের জন্য 112 টাকা। তো যারা অ্যাপ্লাই করতে চান তারা অ্যাপ্লাই করে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।